জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধে সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো জন্মাষ্টমীর কার কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের আগামী কাল জন্মাষ্টমী আর যাদের যারা আজকে পালন করছো তারাও কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের অভিষেক করানো হয়ে গেছে নাকি তোমরা রাত্রে অভিষেক করাচ্ছ এবার হয়তো অনেকেই বলবেন যে আজকেই তো জন্মাষ্টমী তিথি ছিল আপনারা কেন কালকে করবেন বা কেউ কেউ হয়তো এটা বলবে যে কালকে তো জন্মাষ্টমী তিথি আজকে কেন বাকিরা করলো দেখো এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্কের কোনো জায়গা নেই আমাদের দুটো সিদ্ধান্ত একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত আর একটা হচ্ছে দৃক সিদ্ধান্ত বা বিশুদ্ধ বিশুদ্ধ পঞ্জিকা বিশুদ্ধ মত যেটাকে বলা হয় বিশুদ্ধ মত অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজকেই কিন্তু জন্মাষ্টমী পালনীয় কারণ তারা সপ্তমী বিদ্যা জন্মাষ্টমী পালন করছেন আর সূর্য সিদ্ধান্ত অনুযায়ী তিথি যদি পরের দিন সূর্যোদয় পায় যদি অল্পও পায় তবুও কিন্তু সেটা পরের দিন পালনীয় এবং জন্মাষ্টমীর ক্ষেত্রে আমাদের সূর্য সিদ্ধান্ত অনুযায়ী যে পরের দিন যদি রোহিণী নক্ষত্র থাকে তাহলে কিন্তু নবমী বিদ্যা অষ্টমী তিথিতে পালনীয় এবার যারা যেটা পালন করেন তারা সেই অনুযায়ী পালন করবেন এবারে দেখো এতে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কের কোনো জায়গা নেই বা এটাও বলার জায়গা নেই যে আপনি ঠিক আমি ভুল বা আমি ঠিক আপনি ভুল এইসবের কোনো জায়গা নেই হ্যাঁ দুরকম সিদ্ধান্তে অসুবিধে হয় না হ্যাঁ নিশ্চয়ই অসুবিধে হয় অনেক রকম কনফিউশন তৈরি হয় একটা যদি একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয় তাহলে খুব ভালো হয় সে যদি কখনো বৈষ্ণব সমাজের মহন্ত যারা আছেন তারা একত্রিত হয়ে যদি সেরকম কখনো সিদ্ধান্ত নেন এবং একটা সিদ্ধান্তে আসেন তখন আমরা সেটা পালন করব। আর এখন আপাতত তাহলে কি পালন করব কিভাবে পালন করব। ঠিক যেভাবে আমার বাড়ি পালন করছে আমার গুরু পরম্পরা আমার গুরুবাড়ি যেই দিন যে তিথি পালন করেন আমিও ঠিক সেই দিন সেই তিথি পালন করব। এতে কোনো অসুবিধা নেই আমাদের স্বাস্থ্য অনন্ত স্বাস্থ্য সিদ্ধান্তও অনন্ত এবং অনেক সময় কিন্তু স্বাস্থ্য সিদ্ধান্ত পরস্পর বিরোধী হয়ে যায় তাহলে তখন আমাদের মনের মধ্যে গিয়ে জটিলতা তৈরি হয় যে আমি তাহলে কোনটা মানব এই জন্যই কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে মহাজন যে পথে যান সেটি পথ অর্থাৎ মহাজন যে সিদ্ধান্ত যে তিথি যে নক্ষত্র যেভাবে যে আচরণ করেন আমরা কিন্তু সেটাই মেনে চলব এবার মহাজনকে আমাদের নিজেদের শ্রী গুরুদেব গুরুদেব গুরু বাড়ির যে পরম্পরা মেনে চলছে আমরাও সেটা মেনে চলব অতএব এখানে কোনো ঝগড়া ঝাঁটি ঝঞ্ঝাল তর্ক বিতর্ক কোনো কিছুর কিন্তু কোনো অবকাশ নেই যে না তুই ভুল করছিস আমি ঠিক করছি আমার গুরুবাড়ি ঠিক করছে না তুই ভুল তুই ঠিক একদম না তুমি গরুর পুরাণের উদ্ধৃতি তুলবে আমি পদ্ম পুরাণের উদ্ধৃতি তুলব তো এইভাবে আলটিমেটলি কিন্তু ঝগড়া ঝাঁটি ঝামেলা করে ব্রতের মূল উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে হয়ে যায় যায় নষ্ট নর্থ যে কোনো ব্রত যে কোনো উপবাসের মূল উদ্দেশ্য কি ইন্দ্রিয় সংযম করে ভগবানের প্রতি সমস্ত মন প্রাণ নিবেদন করা এটাই যে কোনো ব্রত যে কোনো উপবাসের মূল উদ্দেশ্য কিন্তু আমরা যদি কে ঠিক কে ভুল এই নিয়ে তর্ক বিতর্ক করতে বসি তাহলে তো আমাদের ওই দিকেই মন থাকবে ভগবানে তো মন নিবিষ্ট হবে না তাহলে তুমি যেদিনই ব্রত পালন করো না কেন তোমার কিন্তু ব্রত করা নিষ্ফলা হয়ে যাবে কাজেই সেটা আমাদের দেখার বিষয় নয় এবং কে ঠিক করছে কে ভুল করছে সেটাও কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি দেখার যে যার গুরু পরম্পরা অনুযায়ী ব্রত পালন করবেন কেউ যদি কারো গুরু পরম্পরায় যদি সপ্তমী বিদ্যা অষ্টমী পালন থাকে তিনি তাই করবেন কারো গুরু পরম্পরায় যদি নবমী বিদ্যা অষ্টমী থাকে তিনি তাই করবেন কারো যদি গুরু পরম্পরায় দশমী বিদ্যা একাদশী পালন থাকে তিনি তাই করবেন কারো গুরু পরম্পরায় যদি দ্বাদশী বিদ্যা একাদশী থাকে তিনি তাই করবেন অযথা এ নিয়ে বিতর্ক সৃষ্টি করার কিন্তু কোনো অর্থ নেই এবং আরও একটা কথা আমি বলবো শাস্ত্রপাঠ খুব ভালো জিনিস কিন্তু তখনই ভালো জিনিস যখন শাস্ত্র তুমি নিজের জন্য পাঠ করবে নিজের জন্য মানে নিজে জানার জন্য নিজে জ্ঞান অর্জন করার জন্য নিজের আত্ম উপলব্ধি করার জন্য এবং ভগবানকে জানার জন্য তাহলেই কিন্তু তোমার শাস্ত্র পাঠ সঠিক হবে এবং তোমার জন্য উপকারী হবে কিন্তু শাস্ত্র যদি আমি এই জন্য পড়ি যে আমি অন্যের ভুল ধরবো তাহলে কিন্তু সেই শাস্ত্রপাঠের কোনো গুরুত্ব নেই একেবারেই গুরুত্বহীন সেই শাস্ত্রপাঠ তোমার কোনো আত্মিক উন্নতিতে সাহায্য করবেন না এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামীজি বলেছেন প্রভুপাদ তার আচার্য গুরু আমাদের এই নবদ্বীপের জীবন্ত কিংবদন্তি বলা হতো এই দু এক বছর আগেই তিনি প্রাপ্তি হলেন প্রভুপাদ নিশীথ গোস্বামী আমাদের মহাপ্রভু মন্দিরে সেবায়িত ছিলেন নিশীত প্রভুকে জিজ্ঞাসা একবার বলেছিলেন যে প্রভু জেঠু ডাকতেন জেঠু হরিভক্তি বিলাস পাঠ করার ইচ্ছা একটু হরিভক্তি বিলাস পড়ব তো জেঠু জিজ্ঞাসা করেছিলেন যে কেন পড়বে তখন প্রপাত বলেছেন যে না পড়ব একটু জানার জন্য পড়ব নিশিৎ জেঠু জবাব দিয়েছিলেন যে যদি নিজে জানার জন্য পড়ার ইচ্ছে করে তাহলে অবশ্যই পড়ো কিন্তু যদি অন্যের ভুল ধরার জন্য পড়তে ইচ্ছে করে তাহলে শত হস্ত দূরে থেকো এটাই কিন্তু আসল কথা শাস্ত্র যদি তুমি নিজের জানার জন্য নিজের জ্ঞান অর্জন করার জন্য সঠিক রাস্তা নিজে দেখার জন্য ভগবানকে উপলব্ধি করার জন্য পাঠ করো তবেই সেই শাস্ত্র পাঠ তোমার কাজে লাগবে কিন্তু তা না করে যদি অন্যের পেছন লাগার জন্য অন্যকে নিচু দেখানোর জন্য ফেসবুকে সেই শাস্ত্র সেই গ্রন্থের ছবি তুলে প্রমাণ করবো যে আমি কতটা জানি আমি কতটা ঠিক তাহলে বাবা তুমি ভজনপত্র ছেড়েই দাও তুমি এখনও সঠিক অর্থে মানুষই হয়ে উঠতে পারো রূপ সনাতন রূপ গোস্বামী সনাতন গোস্বামীবাদের দেখানো পন্থা তো তুমি দাও তুমি ছেড়েই এখনো সঠিক অর্থে মানুষই হয়ে উঠতে আগে মানুষ তারপর তুমি ভজন পথে এগোবে তাই এইসব দিকে কিন্তু একদম মনোযোগ দেব না গুরু আনুগত্য আমার একমাত্র পথ আমার গুরুদেব যা বলেছেন যেভাবে পালন করেছেন আমি চোখ বন্ধ করে সেইভাবেই পালন করব তাতে যা হবে হবে তাতে যদি আমার পথ আমার ভুলও হয়ে থাকে সেটা আমার শ্রীগুরুদেবের দায়িত্ব আমার কিন্তু দায়িত্ব নয় এবং আমি যখন অন্যের গুরুদেবের নিন্দা করতে যাব তখন কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সমস্ত গুরু কিন্তু এক যত দেখো গুরু সব কিন্তু নিত্যানন্দ স্বরূপ কাজে তুমি যখন আরেকজনের গুরুর অপমান করছো জানবে তুমি নিজের গুরুকেও ভালোবাসতে নি তোমার নিজের শ্রী গুরুদেবকেও তুমি অপমানই করছো তোমার গুরুতত্ত্ব বোধই হয়নি তাই সেই সব যুক্তি তর্ক বিতর্ক সব কিছু ছেড়ে দাও ছেড়ে দিয়ে নিজের নিজের গুরুবাক্য অনুসরণ করো গুরু গুরুদেব যা করেন সেইভাবেই কিন্তু পালন করব তাই যারা আজকে জন্মাষ্টমী পালন করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন পালন করলে কিভাবে পালন করলে এবং যারা আগামী পা কাল পালন করবে তারাও কমেন্ট বক্সে জানিও যে তোমাদের চলো আমাদের কি কি হলো প্রিপারেশন একটুখানি তোমাদেরকে দেখাই আমাদের আগামী কাল শ্যামের অভিষেক হবে তারই প্রিপারেশন শুরু হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নেই যথারীতি প্রত্যেক বছরের মতো এই এইখানেই এই বছরও কিন্তু অভিষেক হবে তার মোটামুটি প্রিপারেশন হয়েছে বাকি কালকে সব সাজানো হবে এখানেই প্রিপারেশন হবে এই যে দেখো এখানে কৃষ্ণ বলরাম নন্দগ্রামে বসে আছেন আর এখানে দেখো সখাদের তো নতুন কাপড় পরা হয়ে গেছে সখারা রেডি হয়ে বসে পড়েছেন দেখো চলো একবার গোপালদের দর্শন করাই দর্শন করো এই হচ্ছে গৌরগোপাল সকলেই এখানে বসে আছেন আগামীকাল প্রত্যেকে অভিষেকের পর নতুন পোশাক পরবেন সবাই অভিষেকের পর নতুন পোশাক পরবে দর্শন করো মাকে দর্শন করো এখানে গোপীশ্বর আছেন আছেন নর্মদেশ্বর আর আছেন চাকুলেশ্বর চলো এবার প্রাণেশ্বরীকে দর্শন করি একবার এই যে প্রাণেশ্বরী বসে আছেন সখীদের সঙ্গে তার নিজ মহলে দর্শন করে নাও জন্মাষ্টমীর প্রাককালের দর্শন চলো এবার একটু সন্ধ্যা আরতি দর্শন করি চলো তোমাদেরকে একটু নতুন পোশাকগুলো দেখিয়ে নিই দু পোশাক তৈরি করানো হয়েছে এই যে পোশাকটা দেখছো এই পোশাকটা কালকে অভিষেকের পর সবাই পরবে তোমাদেরকে খুলে দেখাচ্ছি না কালকে একবার পরিয়েই দেখাবো এটা হচ্ছে কালকে পরবে জন্মাষ্টমীর দিন অভিষেকের পর আর আরেকটা যে পোশাক হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে গোলাপি রঙের এই পোশাকগুলো এই পোশাকগুলো পরবে হচ্ছে আমাদের নন্দোৎসবের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন এই পোশাকগুলো পরিয়ে দেবো এটা আসলে একটা হলুদ বেনারসি থেকে তৈরি করা হয়েছে সেই হলুদ বেনারসির কিছুটা তো শ্যাম বলরাম এদের চাদরে গেছে আর বাকি অংশটা দিয়ে গোপালদের পোশাক হয়েছে এটা পড়বে পরের দিন নন্দোৎসবের দিন যাই হোক এই হচ্ছে আপাতত প্রিপারেশন কাল আবার আমি ভিডিও নিয়ে আসব জন্মাষ্টমীর শ্যামের অভিষেক দর্শন করাবো ততক্ষণ সবাই কিন্তু নিতাই দরবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে